নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে আপনার যত বড়ই গ্রহদোষ থাকুক না কেন, যদি আপনি সঠিক নিয়মে কাককে প্রতিদিন খেতে দেন, সেক্ষেত্রে আপনার সমস্ত গ্রহদোষ কাটতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আসুন শুরু করা যাক। কাককে আমরা সমাজে খুব খারাপ নজরে দেখি, এটা স্বাভাবিক, কারণ আমরা কাককে ঝাড়ুদার পাখিও বলি, আমরা ছোটবেলায় এ নিয়ে পড়েওছি। কিন্তু আপনারা জানেন কি, এই কাককে যদি আপনি সঠিক নিয়মে প্রতিদিন খেতে দেন, তাহলে আপনার সমস্ত গ্রহদোষ কেটে যাবে। তো আপনাকে কি করতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রাতঃক্রিয়া সেরে আপনি আপনার ছাদে হোক বা আপনার কোনো বাগান হোক, যে জায়গাটা পরিবেশটা ঠান্ডা পরিবেশ, সেই জায়গায় আপনি কাককে ডাকবেন। যদি আপনার এলাকাতে কাক না থাকে, তাও আপনি প্রতিদিন যদি ডাকেন, ঠিক আপনি দেখবেন ঠিক ওই টাইমেই কাক আপনার বাড়ির আশপাশে ঘোরাফেরা করবেই, এইটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনি খাবারটা নিয়ে আগে কাককে ডাকুন, প্রথম প্রথম একটু দেরি করে আসবে, কিন্তু প্রতিদিন যখন আস্তে আস্তে দিতে লাগবেন, তো তখন কিন্তু আপনার এত সময় লাগবে না। যাই হোক, আপনি কি করবেন, সকালবেলা উঠে 3টে রুটি নেবেন এবং এই রুটিগুলিকে ছিঁড়ে কাককে দিবেন। সাথে এই রুটিগুলোতে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু করে তেল লাগিয়ে দিবেন, কারণ তেল হচ্ছে শনির একটি অংশ। তো অল্প করে তেল দিবেন, মানে বেশি কিছু না, অল্প একটু তেল, মানে ছোঁয়া তেল থাকবে হালকা হালকা, তাহলে ভেজে কুলিনি কিন্তু। রুটিগুলোতে একটু তেল লাগিয়ে দিবেন এবং আপনি প্রতিদিন কাককে এই রুটিগুলি প্রদান করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার যত বড় গ্রহ দোষ থাকুক না কেন, তা কাটতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের এতটুকু হেল্প করে থাকে, তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।